নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল বারো ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন থাকতে পারে আবহাওয়া সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব জানাবো আবহাওয়া দপ্তর কি বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট দিয়েছেন আগামী দুই দিন তাপমাত্রা এখনও নামবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামবে ফলে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন এটা রয়েছে তাঁদের আপডেট অন্যদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা ষোলো তারিখ সকাল পর্যন্ত নেই এছাড়া কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কুয়াশা আসতে পারে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি চলতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত হতে পারে আগামীকাল সকাল সাড়ে আটটার পর আর কোথাও বৃষ্টি হবে না নিচে তিন জেলা শুকনো হয়ে গেছে আজ থেকেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি মানের কোনো কোনো জায়গায় কুয়াশা আসবে প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে আগামী তিন দিন মতন এটা রয়েছে আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে আগামীকাল সকালে থাকতে পারে তেরো ডিগ্রির আশেপাশে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুরে বারো ডিগ্রি থাকতে পারে মোটামুটি একটা ঠান্ডা সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে এগারো ডিগ্রির আশেপাশে প্রচন্ড আবার জাঁকিয়ে কনকনে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠান্ডাটা আরো বাড়বে এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এখানেও এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে মালদা দুই দিনাজপুরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দশ ডিগ্রির আশেপাশে প্রচণ্ড ঠান্ডা থাকবে এছাড়া ওপরের পাঁচ জেলাতে দশ ডিগ্রি এগারো ডিগ্রি থাকতে পারে ফলে ওপরের পাঁচ জেলাতেও প্রচণ্ড ঠান্ডা থাকারই সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ধানবাদে দশ ডিগ্রি থাকতে পারে এছাড়া রাঁচি ও জামশেদপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ নয় থেকে দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে ফলে আগামীকাল প্রচণ্ড জাঁকিয়ে কনকনে ঠান্ডা থাকারই সম্ভাবনা রয়েছে এছাড়া কুয়াশার ক্ষেত্রে বা মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা সেই আপডেট থেকে আমরা যেটা জানতে পারছি আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝেরই কুয়াশা এলো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কম রয়েছে যদিও সকাল দিকে একটু মেঘলা আকাশ থাকবে তাই বেলাতে প্রজ্জ্বলমলে আকাশ থাকারই সম্ভাবনা তবে উপরের পাঁচ জেলা উত্তরবঙ্গের মেঘলা মেঘলা সকালের দিকে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেলার দিকের কি পরিস্থিতি হতে পারে বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত মেঘলা আকাশ আংশিকভাবে থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম অর্থে মেঘলা আকাশ নেই রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টি আপাতত ষোলো তারিখ পর্যন্ত কোথাও হবে না এটাই এখনও পর্যন্ত আপডেট তবে আপনাদের জানিয়েছিলাম যে উনিশ এবং কুড়ি তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই অনলাইন আপডেট থেকে এই মুহূর্তে বৃষ্টির কোনো আপডেট আমরা পাচ্ছি না অর্থাৎ উনিশ কুড়ি তারিখে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বৃষ্টি উত্তরপ্রদেশ এবং বিহারের কাছে এসে সীমাবদ্ধ হয়ে যেতে পারে তাই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা খুবই কম রয়েছে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করুন যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত লেটেস্ট আপডেটে আর দেখতে পাচ্ছি না অর্থাৎ বৃষ্টির কোনো ঝামেলা আর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে থাকার সম্ভাবনা খুব কম রয়েছে যদিও ঝাড়খণ্ডের কোন কোন জায়গায় কুড়ি তারিখে হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে এখনো পর্যন্ত আপডেট আপডেটে পরিবর্তন আসতেই পারে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এবার আপনাদের জানাবো ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের কি আপডেট রয়েছে প্রথমে আপনাদের দেখিয়ে দেবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা যে একটা সম্ভাবনা ছিল তাতে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে কোনো আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এবং তারিখের যেটুকু আমরা আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি এবার আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল বারো তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে অর্থাৎ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে প্রথমেই দেখাবো যে মেঘলা আকাশের সম্ভাবনা বা কুয়াশার সম্ভাবনা কতটা রয়েছে বা নেই তাতে আমরা লক্ষ্য করতে পারছি আসামের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রবল রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আকাশ নেই আংশিক মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশাশারি সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও একটু মেঘলা আকাশ থাকবে সকালের দিকের যেই আপডেট রয়েছে এবং সারা দিনটা কেমন যেতে পারে সারাদিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি আসামে মেঘলা সব সবথেকে বেশি থাকার সম্ভাবনা এবং বাংলাদেশে রংপুরে আংশিক মেঘলা আকাশ সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি প্রচণ্ড মেঘলা আকাশ থাকার কোনো রকম সম্ভাবনা নেই তাই বলা যেতে পারে রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে যদিও সকালের দিকে প্রত্যেকটা জায়গাতে হালকা থেকে মাঝারি মানে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই রয়েছে প্রধানত আপডেট এবং তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা গরমের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে তাতে প্রথমেই দেখব ত্রিপুরার কি আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে ঠান্ডা মোটামুটি জাঁকিয়ে না থাকলেও প্রচণ্ডভাবে নয় তবে কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডাটা থাকতে পারে কিছুটা যেমন আমরা লক্ষ্য করতে পারছি তেরো ডিগ্রির আশেপাশে ত্রিপুরা জুড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা সঙ্গে ঊনকোটি এখানে বারো ডিগ্রি সঙ্গে রাজধানী আগরতলা এখানে বারো ডিগ্রি এবং দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জেলাগুলো দক্ষিণ ত্রিপুরা গমতিতে তেরো ডিগ্রি আশেপাশে থাকবে মোটামুটি একটা ঠান্ডা থাকছে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আসামে কিন্তু ভালো রকমই ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে বারো এগারো এছাড়া আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি থাকতে পারে শিলচর সংলগ্ন জায়গায় তাই আসাম জুড়ে বেশ ভালো রকম জাঁকিয়ে কনকনে ঠান্ডা না থাকলেও মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকছে আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি রংপুর বিভাগে এগারো ডিগ্রি আবার নতুন করে ঠান্ডা ফিরছে রাজশাহী বিভাগেও দশ ডিগ্রি থাকতে পারে ময়মনসিং বিভাগে এগারো ডিগ্রি এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তাই এটা প্রধানত বলা যেতেই পারে যে উত্তরে যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এখানে নতুন করে আবার আগামীকাল থেকে ঠান্ডা ফিরছে তবে ঠান্ডা তিন থেকে চার দিন থাকবে তারপরে আস্তে আস্তে ঠান্ডা কমবে এবং ঠান্ডা আস্তে আস্তে চলে যাবারও সময় হয়ে আসছে কারণ এবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে এবং ঠান্ডা কমবে অন্যদিকে রাজধানী ঢাকার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে থাকতে পারে এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাই ঢাকাতেও ঠান্ডা ভালো রকমই থাকবে তবে খুলনায় চোদ্দ ডিগ্রি বরিশালে থাকতে পারে পনেরো ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে থাকতে পারে চোদ্দ ডিগ্রি চোদ্দ পনেরো অর্থাৎ দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে মোটামুটি ঠান্ডা থাকবে সকালের দিকে তবে বেলার দিকে একটু তাপমাত্রা বাড়তে পারে ফলে ঠান্ডাটা অনেকটা কম থাকারই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিওতে এটাই আপনাদের জানালাম বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা এখন উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত নেই আগে আমরা দেখতে পেয়েছিলাম উনিশ কুড়ি তারিখে একটা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি না যদি আবার দেখা যায় আপনাদের জানাবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং